আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চিত্র এবং এটি হচ্ছে বিমানবন্দরের সামনে থেকে খিলক্ষেত পর্যন্ত যে অংশ সেই অংশের চিত্র। এবং এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কিন্তু এখন গাড়ি চলছে, অর্থাৎ নির্মাণের যেই গাড়িগুলো প্রয়োজনে চলার সেগুলো কিন্তু এখন অনেক দ্রুত গতিতে চলছে। সাথে একটি সুন্দর দৃশ্য আপনারা দেখে নিলেন, অর্থাৎ এই যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি নির্মাণ হচ্ছে সেখান থেকে কিন্তু অনেকগুলো ভালো দৃশ্য আপনি এই রোড দিয়ে বা এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় দেখতে পাবেন। যদি আপনি ঢাকার দিকে যান, ডান দিকে সড়কে গাড়ি চলছে, আবার কখনো কখনো উপরে দেখবেন যে প্লেন চলছে, উড়োজাহাজ চলছে, আবার বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল উপর থেকে সেটিও খুব পরিষ্কার দেখা যাবে। তো সব মিলিয়ে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত হওয়ার কথা, সেটির সবচেয়ে বড় অগ্রগতিটি হয়েছে এই বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত যে অংশ সেই অংশের। এবং সেই অংশের মধ্যে আজকে আমরা বিমানবন্দরের সামনে থেকে একেবারে বিশ্বরোড খিলক্ষেত পর্যন্ত যে অংশ সেই অংশটুকুতে যে কাজ হয়েছে এবং যে চিত্র সেটি আপনাদেরকে মূলত তুলে ধরার চেষ্টা করব, এবং এই অংশটুকুর গুরুত্ব কি সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে। তো যেটি বলা দরকার যে এটি এই যে বিমানবন্দরের সামনে থেকে অর্থাৎ কাওলা থেকে এখন যে তৃতীয় টার্মিনাল, তৃতীয় টার্মিনালের উল্টো দিক থেকে এই যে এবারে এই এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি শুরু হয়ে এটি বনানী হয়ে যাবে একেবারে সেই ঢাকা চট্টগ্রাম সড়ক পর্যন্ত। এটি ঢাকার একটি বিকল্প বাইপাস হিসেবে নির্মাণ করার কথা ছিল, যদিও পরবর্তীকালে এটিতে বিভিন্ন পয়েন্টে র্যাম্প যুক্ত করা হয়েছে এবং সেই র্যাম্পের দৈর্ঘ্য কিন্তু এখন মূল যে এলিভেটেড লাইন সেটির দৈর্ঘ্যের চেয়ে বেশি। অর্থাৎ র্যাম্প 27 কিলোমিটার আর মূল এলিভেটেড লাইন যেটি সেটি হবে 20 কিলোমিটারের মতো। তো এটি আসলে এখন এই যে বিমানবন্দরের সামনে যে চিত্র তৃতীয় টার্মিনালের উল্টা দিকে সেটি কিন্তু উপর থেকে দেখতে বেশ ভালোই লাগে। একেবারে লেন তৈরি হয়ে গেছে, রোড ডিভাইডার তৈরি হয়ে গেছে এবং এখন কিন্তু যে টোল প্লাজা সেই টোল প্লাজা তৈরির কাজ চলছে, যেখান থেকে টোল আদায় করা হবে। এই যে পূর্ব দিকে যেই ঘরটি নির্মাণ হচ্ছে এই জায়গাটিতে টোল প্লাজা তৈরি হবে, অত্যাধুনিক টোল প্লাজা যতটুকু এখন পর্যন্ত জানি। তো এই যে এখানে কিন্তু যে সড়কের যেই স্মার্ট এলইডি লাইট এই এলিভেটেড এক্সপ্রেসের জন্য সেগুলোর সংযোজনের কাজও কিন্তু এরই মধ্যে বনানী পর্যন্ত হয়ে গেছে উপর দিয়ে। এবং এই এলইডি লাইটগুলো যারা এই সড়ক দিয়ে এখন চলেন, যদিও লাইট জ্বলে না কিন্তু এর ল্যাম্প পোস্ট এবং লাইট সংযোজনের যে কাজ সেগুলো কিন্তু চলছে। আর এই যে দেখেন, যখনই আমরা এই মোড়টুকু ঘুরি তখন দেখি যে আমরা পূর্ব দিকে রেল লাইন এবং তার পা উপর দিয়ে চলে যাচ্ছে পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং পূর্ব পশ্চিম পাশে কিন্তু মূল যে সড়ক আমাদের বিমানবন্দর সড়ক, এবং দেখেন এর এই জায়গাটাতে ঠিক পশ্চিম পাশে হচ্ছে আমাদের তৃতীয় টার্মিনাল। অর্থাৎ এই তৃতীয় টার্মিনাল থেকে কিন্তু তৃতীয় টার্মিনালে যাওয়ার জন্য কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তৃতীয় টার্মিনাল থেকেও কিন্তু সরাসরি তৃতীয় টার্মিনালে যাওয়া যাবে। সেটি সব ধরনের সেই রাস্তাই তৈরি করা হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু যে কানেক্টিভিটি, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দেখেন যে এই যে একটি অংশ কিন্তু র্যাম্প নেমে গেছে রাস্তার পশ্চিম পার্শ্বে, বিমানবন্দর সড়কের পশ্চিম পার্শ্বে, এবং সেটি একেবারে থার্ড টার্মিনালের পাশ দিয়ে, অর্থাৎ এখান থেকে কেউ চাইলে পশ্চিম পার্শ্বে চলে যাবে, নেমে যাবে। আবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যেই অংশ সেখান থেকেও কিন্তু আবার দুটি র্যাম্প এসে যুক্ত রাস্তার পূর্ব পাশে নামবে কাওলা এলাকায়, এবং সেখান থেকে কেউ এসে চাইলে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সরাসরি উঠে যেতে পারবেন। তো এই এই যে এখন যেটি দেখছেন এটি হচ্ছে আসলে যেই যেটি বলছিলাম আমি যে টোল প্লাজা তৈরি করার যে কাজ, কারণ এটি তো পিপিপি প্রজেক্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি হচ্ছে, ফলে এখান থেকে কিন্তু গাড়ি যে উপর দিয়ে চলবে তার জন্য টোল আদায় করা হবে, বিভিন্ন গাড়ির বিভিন্ন ধরনের টোল থাকবে, এবং সেই টোল আদায়ের জন্য যে বিভিন্ন পয়েন্ট তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে এখানে এই খিলক্ষেতের পরে কাওলার ঠিক পরপরই এখানে বড় পরিসরে কিন্তু সেই সড়ক ইয়েগুলো তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে বিমানবন্দর এলাকা থেকে যারা উঠবেন তারা এই পয়েন্টে এসে তারা কিন্তু টোল দিয়ে তারপরে পার হতে হবে, সেটি উপরে নির্মাণ চলছে। এবং এটি হচ্ছে তার যে জায়গায় নির্মাণ হচ্ছে তার নিচের যে দৃশ্য সেই দৃশ্য, এবং এর নিচ দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে। তো সব মিলিয়ে এই অংশটিতে কাজের অগ্রগতি খুবই ভালো, যদিও বলা হয়েছিল সড়ক পরিবহন মন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে এটি
এবছরের জুনে চালু করে দেয়া হবে। অন্তত অনেকে বলেছেন যে বনানী পর্যন্ত হলেও চালু করে দেয়া হবে। তো বনানী পর্যন্ত কিন্তু মোটামুটি কাজ ভালো এগিয়েছে, মোটামুটি প্রস্তুতিও ভালোই হচ্ছে বলা যায়। অনেকটা এখন শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ হচ্ছে এমনটাও যদি বলা যায়, সেটি বলা যেতে পারে যে এখন কিন্তু ওই যে ঢালাইয়ের কাজ, যেটি এটি তো সড়কের প্রাথমিক যেই কাজ, সেগুলো র‍্যাম্প সংযোজন করে করে যে অবস্থা দাঁড়িয়েছে সেটি আছে। এরপর কিন্তু যেই ঢালাইয়ের কাজ, সেই কাজগুলোও কিন্তু শুরু হয়েছে এবং সেটি নিশ্চয়ই আপনারা শুরুতেই ভিডিওতে দেখেছেন যে একটি অংশে ঢালাইয়ের কাজ চলছে এবং যেখানে যে পানি নামার যে পাইপ ফিটিং এবং অন্যান্য যে বিদ্যুতের লাইন এবং অন্যান্য যেসব কাজ সেগুলোও কিন্তু এখন চলছে। এই অংশে বলা যায় যে ফাইনাল টাচ, ঢালাইটা হয়ে গেলেই মূল যে ঢালাই, এই যে এখন দেখেন আপনারা এই যে দেখছেন ঢালাইয়ের কাজটি শুরু হয়েছে একদিক থেকে, এটি পূর্ব পাশ পশ্চিম পাশে দেখেন ঢালাইয়ের কাজটি, কিন্তু যে পিচ ঢালাইয়ের কাজ সেটি শুরু হয়েছে এবং বেশ খানিকটা অংশ কিন্তু এই পিচ ঢালাই হয়েছে। এবং এই পিচ ঢালাই হতে খুব বেশি সময় লাগার কথা না, যেহেতু অন্যান্য সব বড় কাজগুলো হয়ে গেছে ওই অংশে, ফলে পিচ ঢালাইয়ের জন্য কিন্তু খুব বেশি। এটি হচ্ছে খিলক্ষেত পর্যন্ত অংশের দৃশ্য এবং ওপর থেকে দেখলে বেশ ভালোই লাগে। আমি একটি বড় ভবনের ছাদ থেকে, উঁচু ভবনের ছাদ থেকে ভিডিওটি ধারণ করেছি, বেশ ভালো লেগেছে। উপরে উঠে যখন দৃশ্যগুলো দেখি তখন, তো যেটি বলছিলাম যে এটি চালু হয়ে যাওয়ার কথা এবছরের জুনে, কিন্তু আমার মনে হয় না যে জুনে এটি চালু করা সম্ভব হবে, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। যদিও খুব দ্রুত গতিতেই কাজ চলছে, বিশ্বরোড এলাকায় একটা বড় কর্মযজ্ঞ আমরা দেখেছি। এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে বিশ্বরোড এলাকায় যে র্যাম্পগুলো নেমেছে বিভিন্ন এবং কোন দিক থেকে গাড়ি কোন দিকে উঠবে নামবে এবং পুরো বিশ্বরোড এলাকার যে চিত্রটি সেটি আপনারা আপনাদেরকে এর পরের ভিডিওতে আমরা দেখাবো। এটি এ পর্যন্ত দেখালাম যে এই চিত্রটি অনেকখানি মানে দেখে একটা মুগ্ধ হওয়ার মতো, যদিও এই প্রকল্পটি নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা দীর্ঘদিন থেকে আছে। এটি হচ্ছে লা মেরিডিয়ান হোটেলের হোটেল এবং পাশে যে নিকুঞ্জ এলাকা, এবং এটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দুই দিকেই কিন্তু দৃশ্যটি যাওয়ার সময় খুব ভালো চোখে পড়বে। ডান দিকে সড়ক থাকবে আপনি ঢাকার দিকে যাওয়ার সময়, বাম দিকে তারপরে রেল লাইন পাশে, এরপরে কখনও কখনও এই অংশটি ক্রস করার সময় হয়তো বিমানবন্দরের দৃশ্য আপনার চোখে পড়বে। তো সব মিলিয়ে কাজটি শেষ পর্যন্ত অনেকখানি অগ্রগতি হয়েছে। তেজগাঁও পর্যন্ত অংশ খুলে দেওয়ার চেষ্টা চলছে এবছরের ডিসেম্বরের মধ্যে, এবং বনানী থেকে তেজগাঁও অংশেও কিন্তু এখন বেশ দ্রুততার সাথে কাজ চলছে। এখন যে অংশটি আপনারা দেখছেন এটি হচ্ছে যেখান থেকে গাড়িগুলো উঠবে বিমানবন্দরের কাওলা, যে এলাকা থেকে যে এটা এই যে এপারে যে র্যাম্পটি দেখছেন সেটি হচ্ছে ওঠার, গাড়ি ওঠার, এবং মাঝখানে যেই মূল লাইন সেটি কিন্তু ওঠার ব্যবস্থা ওইটিতে নেই, কারণ ওটির অংশটি কিন্তু শেষ হয়ে আছে অন্য জায়গায়। তো এটি হলো বিমানবন্দর সড়ক, মূল যে সড়ক সেই সড়কের পশ্চিম পাশে দেখেন একটি র্যাম্প এসে নেমেছে, আর পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে যে এলিভেটেডের মূল যে লাইন সেটি কিন্তু সামনের দিকে কমপ্লিট করা হয়নি, এটি আনএন্ডিং রাখা হয়েছে। এবং এই ফাঁক দিয়ে এখন কিন্তু একটা সড়ক তৈরি করা হচ্ছে যাতে করে ওই পারে গিয়ে ওই যে ওঠার র্যাম্পে ওঠা যায় সেরকম একটি ব্যবস্থাপনা রাখা হয়েছে। অর্থাৎ এই মূল এলিভেটেড লাইনের নিচ দিয়ে গিয়ে পূর্ব পাশ থেকে উঠতে হবে এমন একটা ব্যবস্থাই বোধ হয় এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই অংশে। জানি না এর পরবর্তীতে এই অংশে আরও নতুন করে র্যাম্প তৈরি করে এটিকে কত দূরে নিয়ে আসা হবে, সেখান থেকেই হবে কি না মূল সেটিও আরও দেখার অপেক্ষা ডিজাইনের ক্ষেত্রে। তো সব মিলিয়ে এবছরের ডিসেম্বরে তেজগাঁও পর্যন্ত খুলে দেওয়ার প্রস্তুতি চলছে, কতটুকু সম্ভব হবে জানি না, তবে আমরা প্রত্যাশা করি যেন দ্রুততম সময়ে কাজটি শেষ হয়ে মানুষের ভোগান্তি দূর হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।